হ্যালো ফ্রেন্ডস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে তোমাদের সামনে যে আবগারি পুলিশের মেনের এক্সামটি হবে তো তার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা অলরেডি বিগত বছরের বেশ কিছু কোশ্চেন নিয়ে তোমাদেরকে তিনটে পার্টে ভিডিও করে কমপ্লিট করে দেখিয়েছি তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করেছি তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো যে তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে যে কি ধরনের কোশ্চেনগুলো আসে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো দেখলাম অ্যানালিসিস করে তো তারই সেম অর্থাৎ কনসেপ্টটা সেম রেখে সেরকম ধরনের বিভিন্ন কোশ্চেনগুলো আমরা এখানে একটু দেখাতে যাচ্ছি তোমাদেরকে যে এখানে আমি টোটাল হয়তো তোমাদেরকে ডিটেলসে দেখাবো না যে কিভাবে এক্সামে আমরা তাড়াতাড়ি অ্যান্সার করব সেই কনসেপ্টটাই এখানে একটু ক্লিয়ার করে দেবো তো যারা আমাদের আগের ভিডিওগুলো নি তারা প্লিজ একবার দেখে নিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নিও তো যাই হোক চলো দেখো আমি সিম্পল ইন্টারেস্টে তোমাদের একটু বেসিকটা একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে আচ্ছা দেখো ফার্স্ট সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বলতে আমরা সকলেই জানি যে সরল সুদ তো এই সরল সুদ কিভাবে আসবে আচ্ছা দেখো এই যে সুদ এই সুদ ইজুয়াল টু হল আসল দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে সমস্ত ক্লাসগুলো বাংলায় দিচ্ছি এবার আসল ইন্টু সময় ইনটু সুদের হার দেখো আমি বেশ কয়েকটা বেসিক ফর্মুলা একটু দিয়ে দেবো এগুলো তোমাদের খুব কাজে লাগবে এক্সামে বাইক হান্ড্রেড এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের একটু ক্লিয়ার থাকা চাই এবার এখান থেকে যদি তোমাকে বলা হয় কখনো সময় বের করো তাহলে দেখো কি করবে সময় এই টু কি আসবে যে সুদ ইন্টু একশো বাই কি হবে আসল গুণ সুদের হার এই ফর্মুলাগুলো একটু ভালো করে মাথায় রাখবে সুদের হার দেখো আসলকে আমরা পি বলি সময়কে টি বলি সুদের হারকে আর দ্বারা প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিটিআর বাই হান্ড্রেড তো এবার এখানে আমরা কি বলতে পারি তাহলে যে টাইম ইকুয়াল টু এই যে টাইম টি ইকুয়াল টু আচ্ছা সুদ ইকুয়াল টু আচ্ছা এখানে কি দেখাবো যে এসআই ইন টু হান্ড্রেড বাইকিলিপু আমরা তাহলে পি আর আচ্ছা এবার যদি তোমাকে এখানে বলা হয় যে সুদের হার কত সুদের হার সুদের হার আর ইকুয়াল টু আসবে সুদ ইন্টু হানড্রেড বাইক আসবে এখানে দেখো সুদের হার করা হয়েছে তাহলে আমাকে এখানে লিখতে হবে আসল গুণ সময় তাহলে দেখো এই হলো বেসিক তিনটে ফর্মুলা আরেকটা জিনিস এখানে চাইতে পারি যদি আসল তোমার কাছে চায় তাহলে কী করে আসবে যে আসল পি ইকুয়াল টু সুদ ইন্টু হানড্রেড বাইকি লিখব তাহলে সুদের হার সুদের আর ইন্টু সময় তো এগুলো হচ্ছে দেখো বেসিক ফর্মুলাগুলো আমি এখানে একটু ইংলিশে লিখে দিচ্ছি তোমাদের যে এস আই ইন্টু হান্ড্রেড বাই কি লিখবো যে পি ইন্টু টি এখানে কী লিখবো আমরা যে আই ইন্টু হানড্রেড বাই কি লিখবো আর ইন্টু টি তো তোমাদের এই ফর্মুলাগুলো একটু খেয়াল রাখতে হবে তো দেখো এরপরে আরও এর থেকে আমি বেসিক কিছু জিনিস একটু দেখিয়ে দিচ্ছি দেখো এবার আমরা বের করব যে সুদ আসল কীভাবে বের করতে হয় তো দেখো সুদ আসল ইকুয়াল টু কী লিখবো তাহলে আমরা যে আসল প্লাস হলো সুদ তো দেখো আমরা আসল জানি পি আচ্ছা সুদ বলতে কি হয় যে আর বাই হানড্রেড তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো যদি আমরা লসাগু করি আসবে তোমার একশো পি প্লাস পি টি আর বাই হানড্রেড তাই তো তাহলে এখান থেকে যদি আমরা একশো কোমন নিই একশো যদি কোমন নিই কী দাঁড়াবে পি প্লাস আর টি বাই হানড্রেড তাহলে এটা তোমাকে মাথায় রাখতে হবে এটাকে একটা নাম্বারিং দেওয়া আগে করলাম চারটে এটা হচ্ছে পাঁচ নাম্বারিং কি অ্যামাউন্ট এই যে সুদ আসলকে আমরা অ্যামাউন্ট বা এ দ্বারা প্রকাশ করি তাহলে এই কিন্তু একটা ফর্মুলা এই ফর্মুলাগুলো একটু বেসিক মাথায় রাখার চেষ্টা করবে কারণ এক্সামে করার সময় এটুকু আর লেখার দরকার নেই তাহলে তোমার সময়টা অনেক বেশি চলে যাবে এই ডাইরেক্ট ক্যালকুলেশন করে যেখানে মান বসাতে হবে তুমি এটাকে একটু মনে রাখার চেষ্টা করো এবার এই ইকুয়েশান থেকে ধরো কোনো কোশ্চেনের মধ্যে তোমার সুদ আসল বলে দিয়েছে সেখান থেকে যদি তোমার আসলটা বের করতে বলে তাহলে আসল বলতে এই যে পি ওরা ধরো এই ওরা যদি এই পি আসল বের করতে বলে সরি সরি আমি এখানে একটু মিস্টেক করলাম এখানে একশো কমন যাবে না এখানে পি কমন যাবে একটু মিস্টেক এখানে একটু মিস্টেক করে ফেললাম সরি এখানে দেখো কমন যাবে পি কমন যাবে এখানে যদি পি কমন যায় তাহলে পড়ে থাকবে হানড্রেড প্লাস আর টি বাই হলো হানড্রেড কি অ্যামাউন্ট ইকুয়াল টু তো এবার দেখো যদি এই ধরো অ্যামাউন্ট দেওয়া আছে তোমার কাছে আসল চাই তাহলে এই যে আসল ধরো এই আসল চাইলো তাহলে তুমি আসল কীভাবে বের করবে এই আসল ইজুয়াল টু দেখো তখন এই যে কিছু নেই নিচে ওয়ান তাহলে কী করবো অ্যামাউন্ট ইনটু বাই কী করবো যে হানড্রেড প্লাস আর টি তাহলে এটা করে আমরা নাম্বারিং সিক্স দিয়ে দিলাম তাহলে দেখো এই যে যেই ছয়টা আমি ফর্মুলা তোমাদেরকে দিয়েছি জাস্ট এই ছয়টা ফর্মুলা মনে রাখো এছাড়াও দু একটা জিনিস একটু মনে রাখলে তোমাদের সুবিধা হবে তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এই সিম্পল ইন্টারেস্টের অঙ্কের মধ্যে যদি তোমরা কিছু ট্রাম আমি বলে দিচ্ছি এই ট্রামগুলো দেখতে পাও যে ধরো দ্বিগুণ দ্বিগুণ তিন গুণ চার গুণ একটু খেয়াল রাখবে এই ট্রামগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে তখন কী করবে যে দ্বিগুণ বলতে আমরা বুঝবো ধরে নেব একশো তিন গুণ বললে ধরবো দুশো চার গুণ বললে ধরে নেব তিনশো অর্থাৎ যত গুণ বলবে দেখো তার থেকে এক কম করে একশো করছি আচ্ছা এটা করলাম এরপরে কি আসবে ওই অঙ্কে আর যাই যেই সংখ্যায় থাক তোমার দেখার দরকার নেই যেই সংখ্যা বলতে কি দেখো থাকবে হয় আর না হলে টি দেওয়া থাকবে এই দুটোর দেওয়া থাকবে যে বলে দেবে হয়তো টেন পার্সেন্ট বা এত পার্সেন্ট কিংবা এত বছর দেশে টাইম অর্থাৎ সময় আর সুদের হারটাই দেওয়া থাকবে এবার একটা জিনিস লক্ষ্য করো যে আমি কী বললাম যে যদি ওই কোশ্চেনের মধ্যে যদি দেখো দ্বিগুণ হয় এত বছরে বা দ্বিগুণ হয় এত পার্সেন্টেজে তখন দেখো যদি ওখানে ওরা সুদের হার দিয়ে দেয় তাহলে ওরা তোমার কাছে জানতে চাইবে সময় কত ইয়েতে টাইম কত যদি ওখানে টাইম দিয়ে দেয় তোমার কাছে জানতে চাইবে রেট অফ ইন্টারেস্ট কত তাহলে আমরা জানি যদি ওখানে তোমার কাছে সময় চাই তাহলে রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ বাংলা কথা হলো যে যত গুণ বলবে তার থেকে এক কম একশো ধরলাম ধরো দ্বিগুণ বললো দশ বছরে তুমি কী করে দ্বিগুণ মানে হচ্ছে একশো দশ দিয়ে ভাগ করে দেবে উত্তর চলে আসবে আচ্ছা তিনগুণ বলতে কত দুশো যত টাইম দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবে শুধু এটাই খেয়াল রাখো আর কিচ্ছু মনে রাখার দরকার না আমি অঙ্কে দেখাবো একটু পরে যে চার গুণ বললে আমরা ধরবো তিনশো অঙ্কে যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো যেটা উত্তর চেয়েছি সেটাই চলে আসবে কোনো ভয়ের কারণ নেই কারণ এই টাইপের যত অঙ্ক আছে সব সেম লজিক আরেকটা লজিক যে বলে দিচ্ছি এর বাইরে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই দেখো এই সিম্পলি ইন্টারেস্টের মধ্যে ধরো যদি এই কথাগুলো থাকে বৃদ্ধি বৃদ্ধি অর্থাৎ মোর যেটাকে বলা হয় মোর অর্থাৎ তোমরা যদি মোর কথাটা দেখতে পাও আচ্ছা লেস তাই তো লেস মানে কি ধরো কম আচ্ছা তারপর ধরো ইনক্রিস ইনক্রিজ ডিক্রিস আমি এই যে ডিক্রিস টেলিক্রাম ডিক্রিস বলতে রাশ ইনক্রিজ মানে বৃদ্ধি লেস মানে কম মোর আচ্ছা মোর মানে হচ্ছে বেশি তারপরে আর কি হতে পারে ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য এই ট্রামগুলো যদি দেখতে পাও ভালো করে বোঝো সরল সুদের অঙ্কের মধ্যে যদি তুমি মোর লেস ইনক্রিজ ডিক্রিজ এবং ডিফারেন্স এই ট্রামগুলো থাকে কিছু পড়ার দরকার নেই বলে দেবে দেখো একটা জিনিস এই যে বৃদ্ধি বৃদ্ধি কীভাবে হয় ধরো রামের দশ টাকা আর শ্যামের হচ্ছে পনেরো টাকা তাহলে এখানে বলে দিল যে রামের শ্যাম সরি শ্যামের রামের থেকে পাঁচ টাকা বেশি তাই তো তাহলে এই যে বেশি কত এই বেশিটাই আমরা নেবো ওখানে মেনশান করেই দেবে কোশ্চেনে যে এক হাজার টাকার সুদ দশ টাকা বেশি পেয়েছি বা এক হাজার টাকার জন্য পার্থক্য এত হয়েছে বা এত টাকার জন্য এত কম হয়েছে এই অ্যামাউন্টটা লাগবে আমার অর্থাৎ একজনের তুলনায় আরেকজনটা কত কম বা বেশি হয় তাহলে সেটা লিখবো এই যে এই অপশান যে কটা এদের মধ্যে যা থাকবে সেটাই তোমাকে লিখতে হবে লিখে ইন্টু হানড্রেড করবে বাই এই যে টোটালটার নিচে বাই দেবে ওই অঙ্কে বাকি যাই থাক না কেন তোমাকে গুণ আকারে লিখতে হবে বাকি যাই থাক কোনো কিছু পড়ার দরকার নেই যা দেখবে সব তুমি নিচে আকারে বসিয়ে দাও এবার কথা আছে ধরো শুধু বলে দিল যে রাম শ্যামের থেকে দশ টাকা বেশি তাহলে তুমি এখানে বেশি দশ টাকা লিখলে ইনটু হান্ড্রেড করে দিলে এবার রামের দেখা গেলো একটা টাকা বলে দিল যে রামের একশো টাকার থেকে শ্যামের দেড়শো টাকার জন্য তাহলে দেখো এখানে যদি আমরা জানি একজন আরেকজনের তুলনায় বেশি তাহলে তোমাকে এই দেড়শো মাইনাস একশো করে নিতে হবে কিন্তু কারণ দেখো আর নাহলে তো টোটাল ওরা পঞ্চাশ টাকা যদি বেশি বলে দিত তাহলে তো আমার কোনো কথাই নেই যদি কারণ আমরা জানি বেশিটা একজন আরেকজনের তুলনায় হয় তাহলে তখন তোমাকে শুধু ডিফারেন্সটা করে নিতে হবে যাই হোক আসলে দেখো এবার আমরা যখন এক্সাম্পেলগুলো দেখাবো তুমি ইজিলি বুঝতে পারবে আমি বেশ কিছু এক্সাম্পল দেখাবো এই কটা কনসেপ্টের উপর হানড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে একটা অঙ্ক আসবেই ধরে রাখো কারণ এখন অবধি যতগুলো এক্সাম পরীক্ষায় আস হয়েছে তো আমি লক্ষ্য করেছি সিম্পল ইন্টারেস্ট থেকে এই যে দুটো টাইপ আজকে আমি আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসবেই আসবে তোমরা শিওর তো চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে সুদের হার দেখো সুদের হার চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় ভালো করে খেয়াল রাখবে আমি বলেছিলাম যে বৃদ্ধি যদি থাকে কী বলেছে তিনশো টাকার সরল সুদ এই যে পনেরো টাকা বেড়ে গেছে তাহলে আমার লজিক অনুযায়ী কী হবে দেখো বৃদ্ধি পায় কত টাকা পনেরো টাকা বৃদ্ধি তিনশো টাকা নয় কিন্তু তিনশো টাকার জন্য পনেরো টাকা বৃদ্ধি তাহলে আমরা বলেছিলাম বৃদ্ধি যেটা হয় সেটা ইন্টু হান্ড্রেড করতে হবে তো এখানে তোমাকে পনেরো ইন্টু হান্ড্রেড করতে হবে আচ্ছা বলেছিলাম তোমাদের বাকি ওই কোশ্চেনে যাই থাক কিচ্ছু পড়ার দরকার নেই নিচে শুধু গুণ আকারে বসিয়ে দাও চলো বাকি কী কী আছে অঙ্কের মধ্যে খোঁজো দেখো চার পার্সেন্ট রয়েছে আর তিনশো রয়েছে লিখে দাও দেখো এবার করো একশো দিয়ে যদি কাটা কাটা হয় দিয়ে আচ্ছা একশো দিয়ে তিন তিন দিয়ে কাটলে পাঁচ তাহলে উত্তর চলে আসবে ওয়ান পয়েন্ট কত ওয়ান বাই ফোর কত সময় চেয়েছে এত ইয়ার শেষ অ্যান্সার জাস্ট তোমরা এই যে যে টাইপগুলো দিচ্ছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো পেন খাতা ইউজ করতে হবে না দেখে উত্তর বলবে আর কিভাবে এই ক্যালকুলেশন কর যে আমরা ক্যালকুলেশন পেন খাতা না ইউজ করে করবো সেটা আমরা আগের দিনে লাইভ ক্লাসে দিয়ে দিয়েছি তো যারা সেই লাইভ ক্লাসটা দেখুন তারা অবশ্যই দেখে নিও দেখো পরের কোশ্চেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা কোয়েশ্চেন একটু ডিফারেন্ট ডিফারেন্স কোশ্চেন নিয়েছি কিন্তু লজিক সেম কী বলেছে সুদের হার চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার সিক্স সরল সুদ নশো ষাট টাকা বৃদ্ধি পায় সিক্স বছর হবে সরি এখানে একটু মিস্টেক হয়েছে ছয় বছরে ঠিক আছে তাহলে কি হচ্ছে সুদের হার চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার ছয় বছরের সুদ এটা ছয় বছরের সুদ হবে ছয় বছরের সুদ নশো ষাট টাকা বৃদ্ধি পায় তাহলে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো কী বৃদ্ধি পায় নশো ষাট টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা জানি বৃদ্ধি ইন্টু হান্ড্রেড লিখতে হয় লিখে দাও নশো ষাট ইন্টু হান্ড্রেড আচ্ছা বাই কত বাই যা থাকবে ওই অঙ্কে কী রয়েছে এই যে চার রয়েছে আর ছয় রয়েছে আচ্ছা তুমি আগে বসিয়ে দাও তো চার আর ছয় তারপরে যা হয় দেখা যাবে আচ্ছা দেখো ওরা কী চেয়েছে আসল চেয়েছে আমি বলেছিলাম তুমি ওই লজিক বসিয়ে দাও ওরা যা চাইবে সেটাই উত্তর চলে আসবে তোমার দেখার দরকার নেই যে ওরা কী চেয়েছে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে তো চলো দেখো চারশো চব্বিশ চব্বিশ দিয়ে যদি আমরা এটাকে কাটি চার চব্বিশে ছিয়ানব্বই অর্থাৎ চল্লিশ অ্যান্সার কত দাঁড়াবে দেখো চার হাজার চলো নেক্সট কোশ্চেন একটু ভালো করে বোঝো শুধু দেখো কি বলেছে এখানে যে সময় দুই বছর বৃদ্ধি পাওয়ায় এটা পাওয়াই হবে তো কোনো ব্যক্তির এক হাজার টাকার সরল সুদ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো এক হাজার টাকার সুদ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এখানে ওরা সুদের হার চেয়েছে তো ওরা কী চাইছে আমার দেখার দরকার নেই আমি জানি মোর লেস ইনক্রিজ ডিক্রিজ ডিফারেন্স এই টার্মগুলো থাকলে সেটা একটু হান্ড্রেড করতে হয় চলো এখানে বসিয়ে দাও যে কুড়ি ইন্টু হান্ড্রেড আচ্ছা বাইকই করতে হয় ওই অঙ্কে যা থাকবে দেখার কোনো দরকার নেই শুধু বসিয়ে দাও কি আছে দুই আছে এক হাজার আছে বসিয়ে দিলাম আমি তাহলে কাটাকাটি করলে কত আসবে একশো দিয়ে এটাকে কাটলে আসবে দশ দশ দিয়ে এটাকে কাটলে আসবে দুই দুয়ে দুয়ে কেটে এক বার্ষিক সুদের হার সরি তো এখানে আমার এক পার্সেন্টেজ এসে গেল অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন একটু ভালো করে কোয়েশনগুলি শুধু বোঝার চেষ্টা করো যে এখানে দেখো কি বলেছে এই যে এত সময় আমরা যে কোশ্চেনগুলো করলাম এখানে দেখো একটু ডিফারেন্স কিছু এটাই হচ্ছে ডিফারেন্স যদি পরীক্ষায় ডিফারেন্স কোনো অঙ্ক আছে হানড্রেড পার্সেন্ট শিওর এই কোশ্চেনটাই আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি ডিফারেন্স কিছু আসে সে ডিফারেন্সটা এখানে দিয়ে দিলাম এক ব্যক্তি বাসিক পাঁচ পার্সেন্ট সরল শুধু ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার করেন আচ্ছা ছয় বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয় আচ্ছা প্রথমে চলে আসি আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি দেখো এত টাকা কম আচ্ছা কম থাকলে কি হয় যত কম তত ইন্টু হান্ড্রেড কত লিখব তিনশো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড বাই কী করতে হয় বলা হয়েছে ওই অঙ্কে বাকি যা থাকবে সেটা ডাইরেক্ট নিচে গুণ করে দাও বাকি এখানে আমরা লিখবো কত যে সিক্স ইন্টু ফাইভ এই নিয়ে কারো কোনো ডাউট না কোনো ডাউট থাকার কথা নয় কিন্তু এখানে একটু জিনিস একটা জিনিস লক্ষ্য করতে হবে এর আগে যতগুলো অঙ্ক করেছি সেখানে শুধু এরকম বলেছে ছয় বছরে দেখা গেলো কি যে সুদ এত টাকা কম হয় কিন্তু কোথাও এই আসলের থেকে যে এত টাকা কম হয় এটা কোথাও মেনশন করেনি তাহলে কিন্তু তোমাকে এটা খেয়াল করতে হবে যদি কোথাও আসলের থেকে এত টাকা কম বলা হয় তাহলে কিন্তু তোমাকে আসল আমরা একশো ধরে করি সবসময় একশোটা তোমাকে মাইনাস দিতে হবে এটা খেয়াল রাখবে কিন্তু যদি কখনো বলা হয় আসলের থেকে কম তাহলে তোমাকে একশোটা মাইনাস করে দিতে হবে কারণ আমরা জানি আসল একশো ধরেই অঙ্কগুলো করছি আর যদি এই আসলের থেকে উল্লেখ না করে দেয় তাহলে তো আর কোনো কিছু ভাবারই দরকার নেই যা থাকবে গুণ আকারে বসে যাবে তাহলে দেখো পাঁচশো তিরিশ একশো থেকে তিরিশ বাদ দিলে সত্তর আচ্ছা লিখে দিলাম সত্তর শূন্য শূন্য কাটলাম তাহলে অ্যান্সার কত আসবে দেখো অ্যান্সার চলে এসে পাঁচশো চলো তার পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কী বলেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে সরল সুদে কোনো আসলের পাঁচ বছরে সুদ আসল হয় বাহান্নশো টাকা দেখো এই যে পাঁচ বছরের আমি একটু এইভাবে লিখি যে পাঁচ বছরে এই যে সুদ প্লাস আসল হয় বাহান্নশো টাকা দেখো যারা তোমরা কোশ্চেন বুঝতে পারছো না প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনো সমস্যা নেই আমি আবার বুঝিয়ে দেব তোমরা কমেন্ট করো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটি শেয়ার করো আমরা এইভাবে আরও তোমাদেরকে প্রচুর ক্লাস দেবো যারা আবগারি মেন টার্গেট ম্যাথ নিয়ে কোনো টেনশনের কারণ নেই তোমরা যার যেই ম্যাথ সমস্যা তোমরা কমেন্ট বক্সে দাও সেই সমস্ত ম্যাথের সলিউশন করে আমি তোমাদেরকে দেবো পরের ভিডিওতে তোমরা সমস্ত ম্যাথ টাইপ করে আমাদের ডেস্ক কমেন্ট বক্সে দিয়ে দাও যার যেই ম্যাথের সমস্যা হবে চলো দেখো এখানে কি বলেছে বাশো টাকা এবার কি বলে সাত বছরের সুদ আসল দেখো টাকা কিন্তু একই টাকা ধরো কিছু একটা টাকা আমি পাঁচ বছরের জন্য রাখলাম সেটা সুদ আসল মিলে বাহান্নশো টাকা হয়েছে ওই একই টাকা যদি সাত বছরের জন্য আমি রেখে দিই ব্যাংকে তাহলে ওই সুদ আর ওই আসল মিলে তখন টাকা হয়ে যাবে পাঁচ হাজার ছয়শ তো আশি টাকা এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু টাকার পরিমাণ বেড়ে গেছে আচ্ছা কেন বেড়েছে বলো তো কারণ এখানে দেখো সময়টা বেড়ে গেছে বলে আচ্ছা সময় বেড়েছে তার জন্য আমার আসল তো আর বাড়বে না আর সময় বাড়ার সাথে সাথে সুদের পরিমাণটা বাড়বে তাহলে কি আমি এইভাবে বলতে পারি যে এটাকে বাদ দিয়ে দেয় কি বাদ দিয়ে কি লিখব দুই বছরের সুদ কারণ দেখো আসল তো সেমই থাকবে এই যে টাকাটা বাড়লো কেন বাড়লো দুই বছর বেশি কেটেছে দুই বছরের সুদ বেশি পাবো তাহলে দুই বছরের সুদ কত হবে দেখো এটা মাইনাস করে দাও তুমি মাইনাস কিভাবে করবে যে পাঁচ হাজার ছশো আশি থেকে যদি তুমি বাহান্নশো বাদ দিয়ে দাও কত আসবে আমি একবার এখানে লিখছি জিরো এইট ফোর তাহলে দেখো দুই বছরের সুদ যদি চারশো আশি টাকা হয় তাহলে তুমি এক বছরের সুদ কত আসবে এই যে এক বছরের সুদ আসবে ২৪০ টাকা আচ্ছা ওরা এখানে কি চেয়েছে সুদের হার চেয়েছে এবং আসল চেয়েছে চলো আগে আমরা আসল বের করে নিই তাহলে দুই বছরের সুদ জানো এখানে কত বছর দিয়েছে পাঁচ বছর তাহলে পাঁচ বছরের সুদ কত হবে পাঁচ দুগুনি পাঁচ দুশো হাজার পাঁচ চারে কুড়ি বারোশো আচ্ছা দেখো এই যে পাঁচ বছরের সুদ যদি বারোশো হয় এখানে একটা জিনিস লক্ষ্য করো পাঁচ বছরের সুদ আসল কত রয়েছে বাহান্নশো টাকা তাহলে আমি এটা থেকে এটা মাইনাস করে কি বলতে পারি যে আমার আসল পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস তাহলে কত দাঁড়ালো চার হাজার তাহলে আমার এই যে আসল কিন্তু চলে এসে চার হাজার এবার চলে আসে সুদের হার এবার দেখো সুদের হার কিভাবে বের করতে হয় সুদের হার ইজুগাল টু কি যে সুদের হার আর ইজুগাল টু এস আই ইন টু হান্ড্রেড বাইকি পি টি এবার তোমরা এটা সুদের হার এখানে তোমরা নিজেরা বের করে আমাকে কমেন্টে জানাও দেখি কে সবার প্রথমে বলতে পারে দেখো মান বসাবে কি এসআই এসআই সুদ কত এসছে দেখো সুদ বসাবে এই যে বারোশো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা ক্যালকুলেশানটা করে নাও বারোশো ইন্টু হান্ড্রেড আচ্ছা দেখো এই যে পি পি বলতে কত টাকা আমার অলরেডি চলে আসছে চার হাজার টাকা এই লিখলাম আমি চার হাজার টাকা আচ্ছা এই যে টি টি হচ্ছে সময় সময় কত বছর আমি পাঁচ বছর ধরে করেছি তাহলে এই হচ্ছে আমার ফাইভ তো এটা ক্যালকুলেশন করে তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাও চলো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন মারাত্মক কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ভালো কোশ্চেন দেখো বলেছে যে আটশো টাকা ধনরাশিকে তিন বছরের সাধারণ সুদে সুদের হারে সাধারণ সুদের হারে রাখলে নশো কুড়ি টাকা হয় তাহলে একটু ভালো করে কোশ্চেনটা আমি বুঝিয়ে দিই ধরো তুমি কোথাও আটশো টাকা রেখেছো এই যে আটশো টাকা তুমি রাখলে রাখার পরে কি তিন বছর বাদে সেই টাকাটা তোমার নশো কুড়ি টাকা হয়েছে একটু কোশ্চেনটা ভালো করে বোঝো তুমি কোথায়ও আটশো টাকা জমা করেছো তিন বছর বাদে সেটা নশো কুড়ি টাকা হয়েছে তাহলে দেখো যেটা তুমি জমা রেখেছো এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল যেটা তুমি পেয়েছো এটা হচ্ছে অ্যামাউন্ট তাহলে এই নিয়ে আর কোনো সমস্যা নেই যাকে আমি পেয়ে গেছি এবার কি বলেছে যদি সুদের হার তিন পারসেন্ট বাড়ানো হয় তাহলে ওই ধনরাশি কত হবে অর্থাৎ ওরা বলেছে যদি সুদের হার আরও তিন পার্সেন্ট বাড়ানো হয় তাহলে অ্যামাউন্টটা কত আসবে এবার আমরা অনেকে এখানে কী করি দেখো যে প্রথমে আগে বের করে নিই সুদের হার কত তো সুদের হার এখান থেকে বের করি আমরা যে আসল এত সুদ সুদাসল এত আচ্ছা এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কীভাবে বের করবো যে একশো কুড়ি ইন্টু একশো বাই হচ্ছে আটশো ইন্টু কত তিন বছর এইভাবে ক্যালকুলেশন করে সাপোজ তোমরা সুদ আসলটা বের করবে বের করে কী আসবে ধরো তো কত আমি একটু করেই দেখাই দুই শূন্য দুই শূন্য আচ্ছা তিন দিয়ে কাটলে তিন চল্লিশ আচ্ছা আট দিয়ে কাটলে ধরো পাঁচ পার্সেন্ট এবার তোমরা কী করো যে ও আচ্ছা এখন আবার তিন পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে নতুন সুদের হার হবে আট পার্সেন্ট তাহলে এবার তোমরা অ্যামাউন্ট বের করবে অ্যামাউন্ট বের করার জন্য তোমরা একটা ফর্মুলা জানো যে অনেকে কী করো আগে সুদ বের করো না তো সুদ যারা বের করো তারা কী করো এই আচ্ছা এখন আগে ছিল পাঁচ পার্সেন্ট এখন তিন পার্সেন্ট বাড়ানো হলো তার মানে এখন হবে আট পার্সেন্ট আচ্ছা কত বছরের জন্য বছর ওই সেম বছর বাই কী করো ওই একশো করো তাহলে এই কাটলে তাহলে এবার কী দাঁড়ালো আট আটা চৌষট্টি দেখো চৌষট্টি ইন্টু তিন করলে কত হয় তিন চারে বারো দুই হয় হাতে আছে এক তিন আঠেরো আর একে উনিশ তাহলে একশো উনিশ তার সাথে যোগ করতে হবে আটশো এইভাবে কত হবে নশো বিরানব্বই হবে তোমার অ্যান্সার এবার দেখো আমরা এটাকে কীভাবে আরও শর্টে করব দেখে উত্তর বলতে পারবে যদি তুমি এই কনসেপ্ট ক্লিয়ার থাকে দেখো একটু ভালো করে বোঝো তুমি আটশো টাকা রেখেছো নশো কুড়ি টাকা পেয়ে গেছো কোনো সমস্যা নেই এবার বলেছে যদি তিন পার্সেন্ট বাড়ানো হয় তাহলে আমি দেখে নেই এই তিন পার্সেন্ট বেড়ে দেওয়াতে আমি আর কত টাকা এক্সট্রা পাবো তাহলে দেখো এই যে তিন পার্সেন্ট বাড়া তিন পার্সেন্ট বাড়া বলতে কি একশো টাকায় তিন টাকা বাড়া কতদিনে এক বছরে তাহলে একশো টাকায় যদি তিন টাকা বাড়ে তাহলে এক বছরে তিন বছরে কত টাকা বাড়বে তিন তিরিকের ন টাকা বাড়বে তাহলে আমি বলতে পারি একশো টাকার জন্য আমি আরও ন টাকা বেশি পাবো কারণ ওই তিন পার্সেন্ট করে বাড়িয়ে দিছে তাহলে এবার আমাকে এটা তুমি বলো একশো টাকায় যদি ন টাকা বাড়ায় তাহলে আটশো টাকায় কত বাড়াবে আট নং বাহাত্তর টাকা বাড়বে আচ্ছা আমাকে ওরা অলরেডি আগে নশো কুড়ি টাকা দিয়ে দিয়েছে এখন যদি আরও বাহাত্তর টাকা বেশি দেয় তাহলে কত টাকা হবে আমার কাছে এখন দেখো এর সাথে বাহাত্তর যোগ করে দাও তাহলে দুই নয় নয় দেখো অ্যান্সার চলে এসেছে তাহলে কেন আমি এটা করতে যাবো এটা করার কোনো দরকার নেই তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে তোমাকে রেট অফ ইন্টারেস্ট আগে বের করার দরকার নেই কী করলাম এখানে তুমি আটশো টাকা রেখেছো নশো কুড়ি টাকা পেয়েছো তাহলে তোমার এখানে দেখে নিতে হবে যদি আরও তিন পার্সেন্টেজ হার ওরা ইন্টারেস্ট বাড়িয়ে দেয় কত টাকা পাবে ওই আটশো টাকার তিন পার্সেন্টেজ তিন বছরে হচ্ছে তোমার বিরানব্বই বাহাত্তর টাকা তাহলে নশো কুড়ি অলরেডি পেয়েছি আমি আরও বাহাত্তর টাকা এক্সট্রা পাবো তো যাই হোক চলো পরের কোশ্চেন দেখো তোমরা যদি কোশ্চেন বুঝতে না পারো প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট আমি তোমাদের কমেন্ট দেখে পরবর্তী ভিডিওতে আবার ডাউট ক্লিয়ার করে দেবো লাইভ ক্লাস নিয়ে আসবো দেখো পরের কোশ্চেন কি বলেছে যে এই কোশ্চেনটাও পরীক্ষায় খুব আসে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো একজন কৃষক বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে সত্রিশশো টাকা ধার করেছে তাহলে দেখো পনেরোশো টাকা সত্ত্রিশশো টাকা পনেরো পার্সেন্টেজ হারে নিয়েছে কি করলো তারপরে চার বছর চার বছর শেষে তিনি চার হাজার টাকা এবং একটি ছাগল দিয়ে শোধ করেছে আমি কারোর কাছ থেকে টাকা ধার নিলাম তাহলে চার বছর বাদে যখন তাকে দেবো সেটা কী দেবো আসল দেবো তাহলে আমাকে আগে বের করতে হবে সুদ আসলে আমার কত টাকা হয় তাহলে আসল কত টাকা ছিল আসল হচ্ছে সত্ত্রিশশো টাকা আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে দিয়েছি কি ফর্মুলা সুদ আসল ডাইরেক্ট বের করার দেখো এখানে রয়েছে কোথায় রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো এখানে নেই আচ্ছা দেখ চলো চলো আমাদের অ্যামাউন্ট ডাইরেক্ট বের করার একটা ফর্মুলা তোমাদেরকে দিয়ে দিয়েছি কিভাবে করতে হয় যে আসল থার্টি সিক্স ডবল জিরো ইন্টু হানড্রেড প্লাস আর টি তাহলে আর কত পনেরো টি কত চার তাহলে আর টি দেখো হানড্রেড প্লাস আর টি আর হচ্ছে কত পনেরো টি হচ্ছে চার তাহলে চার পনেরো ষাট একশো ষাট আমি বসিয়ে দিলাম একশো ষাট আচ্ছা বাই কত করতে হয় বাই হানড্রেড করতে হয় তাহলে এটা করলে আমরা কী পাবো অ্যামাউন্ট পাবো এই দেখো অ্যামাউন্ট একবার বেরিয়ে যাবে মুখস্থ করার দরকার নেই আমি যেটা বেসিক বলে দিয়েছি একটু ক্লিয়ার করে তোমরা একটু দেখে নাও এই শূন্য এই শূন্য কাটলো ব্যাপারটা কী আসলো এবার একশো ষাটের সাথে কত গুণ করতে হবে ছত্রিশ গুণ করতে হবে চলো একটু গুণ করি ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয়কে ছয় আঠেরো তাই তো আঠেরো উনিশ কুড়ি একুশ আর হচ্ছে একুশ বাইশ সরি ছয় আঠেরো আঠেরো কুড়ি চব্বিশ সাতাশ সাতাশে সাত সাতাশে দুই তিন ওকে তিন দুই পাঁচ তাহলে এই দাঁড়ালো আমার অ্যামাউন্ট কিন্তু ওই ভদ্রলোক চার হাজার টাকা তাকে ক্যাশ পেমেন্ট করে দিয়েছে তাই তো এবং একটা ছাগল দিয়েছে তাহলে আমি এই যে টোটাল দাম আমাকে পাঁচ হাজার সাতশো ষাট টাকা দেওয়ার কথা আমি ওই ভদ্রলোককে চার হাজার টাকা দিয়ে দিলাম তাহলে এখনো কত টাকা বাকি রয়েছে ষোলোশো সতেরোশো ষাট টাকা তাহলে এটাই তো হচ্ছে সেই ছাগলের দাম তাহলে এটাই হবে সেই ছাগলের দাম তো অ্যান্সার কিন্তু চলে এসেছে অ্যান্সার কত সতেরোশো ষাট চলো নেক্সট কোশ্চেন দেখো পরের কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নাও যদি কোনো আসল কুড়ি বছরে সুদ আসলে পাঁচ গুণ হয় ভালো করে বোঝো পাঁচ গুণ আমরা বলেছিলাম তোমাকে দ্বিগুণ চার গুণ এগুলো থাকলে কি করতে হয় এবং এখানে পাঁচ গুণ রয়েছে পাঁচ গুণ বলতে আমরা কত ধরবো চারশো ধরবো কারণ যতগুণ থাকে তার থেকে এক কম একশো করতে হয় করে কি করতে হয় ওই অঙ্কে আর যা থাকবে কি যাই থাকুক কিচ্ছু দেখার দরকার নেই সেটা দিয়ে ভাগ করে দাও ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার সুদের হার চেয়েছে এটা হচ্ছে টাইম দেখো এখানে টি দিয়ে ভাগ করলে আর পাবো আমরা প্রথমেই বলে দিয়েছি শেষ দেখে দেখে উত্তর বলবে চলো নেক্সট কোশ্চেন দেখো এখানে কোশ্চেন কি বলেছে দুটি পৃথক ব্যাংকে পৃথক বাসিক সুদের হারে দুশো টাকার তিন বছরের সুদের পার্থক্য হয় ষাট টাকা তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে তুমি দুশো টাকা রাখলে হ্যাঁ তিন বছরের জন্য দুটো ব্যাঙ্কে আলাদা আলাদাভাবে তাতে তোমার একটা সুদের হারের পার্থক্য হলো হ্যাঁ পার্থক্য তো হবেই কেন কারণ দেখা গেল কোনো ব্যাঙ্ক তোমাকে চার পার্সেন্ট সুদের হার দিচ্ছে কেউ পাঁচ পার্সেন্ট দিচ্ছে এই জন্যই তোমার দুটো ব্যাংকের জন্য ডিফারেন্স হবে ধরো তুমি এই ব্যাঙ্কও দুশো দেখো দুটো ব্যাঙ্ক এই ব্যাঙ্কে দুশো টাকা রাখলে এই ব্যাঙ্কে দুশো টাকা রাখলে এ চার পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এ পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে তা তোমার তো পার্থক্য ডিফারেন্স হবেই তো হোক মেন সমস্যা কিন্তু এটা নয় মেন সমস্যা আমরা সমাধানটা কীভাবে করবো সেটা দেখে নাও আমরা বলেছিলাম না কোশ্চেনের মধ্যে যদি ডিফারেন্স কত থাকে দেখো এই যে পার্থক্য তাহলে পার্থক্য কত দেখো এই যে ষাট টাকা পার্থক্য আমরা বলেছিলাম ডিফারেন্স ইন্টু হান্ড্রেড করতে হয় তাহলে ষাট ইন্টু হান্ড্রেড করতে হয় তারপরে কী করতে হয় ওই অঙ্কে বাকি যাই থাকবে কী রয়েছে ওই যে দুইশো আর তিন রয়েছে চলো বসিয়ে দাও দুইশো আর তিন দুইশো ইন্টু তিন ক্যালকুলেশন করো আচ্ছা একশো দিয়ে কাটলে দুই দুই দশ তাহলে কী হবে দুটি ব্যাঙ্কে এই যে সুদের হারের পার্থক্য কত টেন পার্সেন্ট শেষ অ্যান্সার তো যাই আমি যেই কনসেপ্টগুলো দিয়েছি একটু বারবার করে প্র্যাকটিস করো তোমরা চাইলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো যারা আবগারির মেইন পরীক্ষা দিতে যাবে দেওয়ার আগে একবার হলো এই অঙ্কগুলো দেখো পরীক্ষা দিয়ে এসে বলবে যে হ্যাঁ স্যার আপনার ক্লাস থেকে আমরা ম্যাথ কমন পেয়েছি কারণ আমি তোমাদেরকে সাজেস্টিভ দেখে কিছু ম্যাথ করানোর চেষ্টা করছি তো যাই হোক আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই এখানে লাইক করে দাও এবং শেয়ার করো বন্ধুদের সাথে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো যাই হোক আর বেশি কিছু বাড়াচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি আর আমরা যখন লাইভ ক্লাসগুলো নেই তোমরা চেষ্টা করো লাইভ ক্লাসে এসে তোমাদের যেই ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে নেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা ভালো করে প্র্যাকটিস করো বেস্ট অফ লাক ফর ইউর अपकमिंग एग्जाम ओके